আরে যেমন দেখতে গেছো মনে করো তোমার মৃত্যু হয়ে গেছে, ওই লোকটার জায়গায় তোমার একটু কল্পনা করে দেখো, চিন্তা করো আল্লাহ আমার মরণ হয়ে গেছে, তাকে দেখো তোমার বেগম সাহেব তোমার এখন ঘরে রাখতে চায় না, যেই ঘর তুমি এত কষ্ট করে বানাইলা রাত্র নিশীথে ওই ঘর থেকে তোমারে বাহির করে উঠানে ভালায় রাখছে। আরে এবার পিঠের নিচে কোনো বিছানা নাই, কেউ তোমার পাশে আছে না, কথা বলে না, সকাল হয়ে গেছে, তোমার বন্ধু বান্ধব পাইছে, যারা আগে তোমারে দেখলে দশ সাত দূর থেকে কইত দোস্ত কেমন আছো, আজকে ওই বন্ধু তোমার সঙ্গে কথা বলে না, আইসে পাশে রাখা চেয়ার গুরুতে বৈশা কয়েটারে তাড়াতাড়ি গোসল করা, আর তো তোমার দোস্ত কয়ের তাড়াতাড়ি গোসল একটু কল্পনা করে দেখো তোমার বন্ধু বান্ধব তোমারে আর দোস্ত কয় না, তোমার গোসল করাইয়া কান্দের মধ্যে লইয়া কবরের দিকে লইয়া যাইতাছে, একটু কল্পনা করো না বাবা, সচ্চা বন্ধ করে কল্পনা করো, তোমার এত দিনের কামাই করা বাড়ি গাড়ি সব রয়েছে, তুমি কবরের দিকে যাইতে আসো বাবা, কবরের পরে নিয়ে গেছে তোমারে কবরে নামাবে, লোকেরা ডাক দিয়ে তোমার সন্তানেরে বলছে তুমি একটু নামো, বলছে আমার ভয় করে আমি জীবনে কোনোদিন নামি না, কবরে নামাইতে রাজি না রে বাবা, এই বাবা তোমারে অন্য মানুষ কবরে নামায় আমার দিকে খেয়াল করেন বাবা মনোযোগ দেন, এই চতুর্দিক থেকে বাসের সানি দেওয়া শুরু হয়ে গেল, তোমার কবরের ভিতরে ইতিমধ্যে কিছু পোকা টোকা ঢুকিয়া যায়, খেয়াল করে দেখেন ভিতরে যারা আছে কোদাল দিয়া বাইরে ফেলায়া যায়, তুমি চিন্তা করে দেখো গো মা, চিন্তা করে দেখো আমার উপস্থিত ভাইয়েরা তোমার কবরে শোয়াইয়া রাখছে, আশেপাশের কবর থেকে আগের লাশ খাওয়া বড় বড় পোকা গুলো মাথাটা বাইর করে রাখছে, দুইজন লোক জীবিত ভিতরে আছে এই জন্য তোমার কবরে আসে না, যখন সর্বশেষ মাসের স্বামী যাওয়ার আগে লোকটা লাভ দিয়া উইটা গেছে, পাশের স্বামী দিয়া মাটি যাওয়া শুরু করছে, চতুর্দিক থেকে আল্লাহ আকবার, চতুর্দিক থেকে হাজার হাজার পোকা মাকড় তোমার দিকে আসতে আছে, বাগার কোন সুযোগ নাই, টাকা দেখো আল্লাহ চতুর্দিকে হাজার হাজার পোকা মাকড় কিলবিল করতে আছে আল্লাহ, চুয়ারি চেহারাটা কয়েক সেকেন্ড চাকা প্রায় বিশ্রী করে ফেলবে বাবা, আমার নবী খবর দিছে উম্মত আমার দুনিয়ায় একটা সাপ দেখলে যে উড়াইয়া বাইকিয়া যাও, কবরে কম করে হলো বাহাত্তরটা সাপ দিবে আল্লাহ, এই ছোট করে বাহাত্তরটা সাপ রে বাবা, চতুর্দিক থেকে মেলা দেই না একবার একটা কবর দিলে বাহাত্তর বছর যন্ত্রণায় লাফাইতে থাকবা, আর জীবনে তোমার মৃত্যু হবে না রে বাবা, বাবা রে আমার দয়ার নবী খবর দিছে উম্মত
যাওয়ার ওই সাপ জুকা পোকা বিচ্ছু রাখবর নামাজ লইয়া যাইও নামাজের আলো দিয়া আল্লাহ কবরটা আলোকময় করে রাখবে নামাজের ফেরেশতা দাঁড়ায় বললে এই আশেপাশের পোকা মাকড় আজাবের ফেরেশতারা এই কবরে ঢুকার চেষ্টা করিও না এই লোকটা আমার কারণে সকালে ঘুমাইতে পারে না আজকেও ঘুমাইছে আমি ওরে পাহারা দিব ওর ঘুমে ডিস্টার্ব করতে দিব না এই বাবা রামায় রাজা তোমার কবরে যেন পোকা ঢুকে সব পিছু না আসে নামাজ নামু ফেরেশতা যেন তোমার কবর পাহারা দেয় এই জন্য আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা নামাজের নূর লইয়া কে কে কবরে যাইবা দুইটা হাত উঠাইয়া কলিজা ফাটা চিৎকার দিয়া তিনবার আল্লাহু আকবার তোমাদের শ্বশুর কান্দে বাবা তোমাদের এলাকার ধনীরা কান্দে পাগলের মত তোমাদের স্বামী ভাই বন্ধুরা কান্দে তোমাদের বাচ্চা গুলো কান্দে তোমরাও কান্দা কান্দা কাঁদলে গুনা মাফ হয়ে যায় জান্নাতের রাস্তা সাফ হয়ে যায় রে বাবা এই চোখের পানি নাই গোনা কান্দা কলিজা পাঠায় দাদ দাও আল্লাহ وسكرت الموت هذا بالقرار